খাদ্যাভ্যাস মেনটেন না করলে বা লাইফস্টাইল যদি ভালো না থাকে, মানে স্বাস্থ্যসম্মত না থাকে, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? আচ্ছা, খাদ্যাভ্যাসের সাথে আরেকটা কথা তখন বলতে যাচ্ছিলাম আমি, যে আমাদের কিন্তু রেগুলার এক্সারসাইজ, প্রতিদিন 30 মিনিট কিন্তু ডায়াবেটিস রোগীর হাঁটতে হবে, সপ্তাহে অন্তত 7 দিনের মধ্যে 5 দিন, যদি কখনো সম্ভব না হয়, কারণ আমাদের এখন ডেইলি লাইফে আমরা সবাই ব্যস্ত এবং ম্যাক্সিমাম মানুষ আমরা কর্মজীবী, তো সেক্ষেত্রে আমরা বলি যে তাহলে একদিন পরপর একদিন আপনারা হাঁটবেন, এবং সেক্ষেত্রে মানে 3 দিন করে একদিন পরপর হাঁটলে, মানে এক সপ্তাহের মধ্যে 150 মিনিট হাঁটলেই আমরা এটাকে বলি যে ঠিক আছে। এটার এখন এই যে আমাদের লাইফস্টাইল, খাদ্য তালিকা নিয়ন্ত্রণ এবং সাথে হচ্ছে প্রতিদিন যে এক্সারসাইজ, এটার পরে যদি আমরা ওষুধ যেটা দিবে সেটাও যদি আমরা ঠিক মতো কন্টিনিউ করি, তাহলে আমাদের ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকবে। আর যদি আমরা এগুলো না করি তাহলে কী কী জটিলতা দেখা দিতে পারে? এটার মধ্যে অনেক ধরনের জটিলতা, যেটা নিয়ে আমরা সবচেয়ে বেশি চিন্তিত থাকি সেটা হচ্ছে হার্টের সমস্যা। দেখা যায় যে ডায়াবেটিস রোগীর হার্টের সমস্যা, যাদের ডায়াবেটিস নাই তাদের চাইতে 5 থেকে 10 গুণ বেশি হার্ট অ্যাটাকের সমস্যা, তারপর ব্রেন স্ট্রোক হতে পারে, তারপর পায়ে যে রক্তনালিকার যে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সেটা বন্ধ হয়ে যেতে, এমন হতে পারে যে অ্যাম্পুটেশন করতে হয়, অঙ্গহানি হয়, তারপর চোখের সমস্যা হতে পারে, ডায়াবেটিস রোগীর কিডনি বিকলাঙ্গ হয়ে যেতে পারে, এবং জেনে মানে একমাত্র ব্লাইন্ডনেস, প্রিভেন্টেবল ব্লাইন্ডনেসের কিন্তু এখন একমাত্র কারণ হয়ে গেছে কিন্তু ডায়াবেটিস। আগে কিন্তু আমরা রাতকানা রোগকে বলতাম, কিন্তু এখন কিন্তু আমাদের রাতকানা রোগটা নাই, তো একমাত্র প্রিভেন্টেবল ডিজিজ কিন্তু ডায়াবেটিস, এবং এটাই কিন্তু ব্লাইন্ডনেসের একমাত্র কারণ। এটা প্রিভেন্ট করেই কিন্তু আমরা এটা ইয়ে করতে পারি, এবং চোখ তো আমাদের শরীরে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। তো দেখা যাচ্ছে আসলে আমাদের যে মেজর অর্গানগুলো কিন্তু আসলে অবনতির দিকে চলে যায় যদি আমরা ডায়াবেটিসটা ঠিক মতো নিয়ন্ত্রণ করতে না পারি। ধন্যবাদ ম্যাডাম।